নমস্কার, আমি সুমিতা দাস। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আলু পকোড়া বানাবো। তার জন্য আমি আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি, আর এর মধ্যে একটু হালকা সামান্য 1-2 চিমটার মতন লবণ মিক্স করে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আর কি কি উপকরণ দেবো দেখতে থাকুন। আমি বেসন নিয়েছি, বেসনটা আমি 1 কাপের মতন নিয়েছি, আর এর মধ্যে আমি এবার লবণ মিক্স করে দেব। আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতন নিলাম, 1/2 চামচের থেকে একটু বেশি নিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দেব আমি হলুদ, 1/2 চামচের মতন হলুদ দিলাম। আর এটা একটা বাটা মশলা, এর মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা আছে আর আদা রসুন আছে এর মধ্যে। এ দিয়ে এটা আমি মিক্স করে নেব, অল্প অল্প জল দিয়ে এটাকে মিক্স করে নেব আমি। এর মধ্যে আমি অল্প জয়েন দেব, জয়েন গুলোকে ভালো করে বেছে নিয়েছি, রগড়ে নিয়েছি হাত দিয়ে, তারপর এটা আমি দিয়েছি এর মধ্যে। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এটা ভালো করে মেখে নিলাম হাত দিয়ে। বাড়িতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে আলু পাকোড়া গুলো দিয়ে দেবো এর মধ্যে। এভাবে একটা একটার মধ্যে আলুর মধ্যে একটা একটা আলুর মধ্যে আমি বেসন মিক্স করে এটা ভাজতে দিচ্ছি। এটা আমি একদম লো ফ্লেমে করব, তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ভাজা হবে। এগুলোকে পাল্টে নেব আমি। এবার এটা আমি তুলে নেব, এটা হয়ে গেছে আলু পকোড়াটা। আরেকবার দিয়ে দেবো। আলু পাকোড়া রেসিপিটা হয়ে গেছে। আমি এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর চিলি সস দিয়ে সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে আলু পাকোড়াটা বানালে খুবই ভালো লাগে খেতে, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.